নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই। 25শে বৈশাখ কবিগুরু জন্মজয়ন্তী পেরোলেই মনে উদয় হয় 11ই জ্যৈষ্ঠের কথা। এদিনই জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম। আমাদের আজকের নিবেদন কাজী নজরুল ইসলাম ও কবিতীর্থ চুরুলিয়া। কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল এই বঙ্গের বর্ধমান জেলায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ওপার বাংলায়। দুই বঙ্গে নজরুলকে সমান সমাদৃত বোঝাতে অন্নতাশঙ্কর রায় লিখেছিলেন, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। 2017 সালের 7ই এপ্রিল রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্তে বর্ধমান জেলা পূর্ব আর পশ্চিমে ভাগ হয়। নজরুলের জন্মস্থান চুরুলিয়া, পরে পশ্চিম বর্ধমানে। প্রথমে বঙ্গ এবং পরে জেলা ভাগ হয়েছে, কিন্তু নজরুলকে কখনোই দেশ বা জেলার সীমারেখা দিয়ে ভাগ করা যায় না। বাঙালির মননে নজরুলের মর্যাদা অপরিসীম। সৈনিক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সম্পাদক হিসেবে মানুষের প্রতি অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিল তাঁর লেখনী। তারই মনোভাব প্রতিফলিত হয় তাঁর কবিতায়, গানে। সাহিত্য জগতে তাঁর প্রকাশ ঘটেছিল ধূমকেতুর মতো অগ্নিবীণা হাতে। তাঁর বিদ্রোহী সত্তার সবচেয়ে পরিচিত কবিতা বিদ্রোহীর শতবর্ষ এবছর, অর্থাৎ 1428 বঙ্গাব্দ। সংক্ষিপ্ত পরিসরে জানাই কবির জীবনী। আসানসোলের প্রত্যন্ত অঞ্চল চুরুলিয়ার কাজী ফকির আহমেদ ও জায়দা খাতুনের ষষ্ঠ সন্তান দুখু জন্মেছিলেন 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, অর্থাৎ 24শে মে 1899 খ্রিস্টাব্দে। পিতা ছিলেন সুফি মানুষ, ফার্সি আরবিতে পণ্ডিত ছিলেন। মসজিদের ইমামতি ছাড়াও বাংলায় দলিল লেখার কাজ করতেন। স্থানীয় মক্তবে কোরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব বিষয়ে প্রাথমিক পাঠ শুরু হয় নজরুলের। 9 বছর বয়সে পিতার মৃত্যু। পারিবারিক অভাবের তাড়নায় ছেদ পড়ে সেই পাঠে। 9 বছর 9 মাস বয়সে নজরুলকে চুরুলিয়া ছেড়ে নেমে পড়তে হয় জীবিকার সন্ধানে। কাজ নিতে হয় আসানসোলের গাঁজা গলির রুটির দোকানের কাউন্টারে। দোকানে বসেই ঘটে তাঁর কবি প্রতিভার প্রকাশ। দারোগা রফিজুল্লাহর সঙ্গে পরিচয়, ময়মনসিংহের দড়িরামপুর স্কুলে ভর্তি, আবার ফিরে এসে 1915 খ্রিস্টাব্দে রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি, ইত্যাদি একাধিক ঘটনা ঘটে যায় তাঁর জীবনে। 1917-এ দেওয়ালে সাঁটানো সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেখে দুই সহপাঠী বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং শৈলেন ঘোষের সঙ্গে থমকে দাঁড়ান নজরুল। শৈলেন্দ্রনাথ ঘোষ পিছিয়ে এলেও অন্য দুই বন্ধু স্থির করেন মহকুমা শাসকের অফিসে গিয়ে যুদ্ধে যাবার জন্য নাম লেখাবেন। শৈলজানন্দের দাদামশায় ছিলেন রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। তাঁর গোপন সুপারিশে অবশ্য নাতি শৈলজানন্দের যোগ দেওয়া হয়নি। সৈনিক জীবনেই নজরুল জনৈক মৌলবীর কাছে শেখেন আরবি। জারি রাখেন দেশি বিদেশি বাদ্যযন্ত্র সহকারে সঙ্গীতের চর্চা। পাশাপাশি চালিয়ে যান লেখার কাজটিও। 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে করাচির সেনানিবাসে 2.5 বছর কাটান। তারপর 1920 এপ্রিল নাগাদ ফিরে 4 দিন কাটিয়ে যান চুরুলিয়ায়। বন্ধু শৈলজানন্দ তখন কলকাতার মেসে। বন্ধুকে সঙ্গে নিয়ে আসেন 32 নম্বর কলেজ স্ট্রিটের বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে। সেখানেই পরিচয় হয় সমিতির কর্মকর্তা মুজাফফর আহমেদের সঙ্গে। এখান থেকেই শুরু হয় তাঁর সাংবাদিকতা এবং সাহিত্যের মূল কাজগুলি। 1921-এ সাহিত্য সমিতির অফিসেই প্রকাশক আলী আকবর খানের সঙ্গে পরিচয় হয় নজরুলের। তাঁর সঙ্গেই প্রথম কুমিল্লায় যান এবং পরিচয় হয় মাতৃসমা বিরজা সুন্দরী দেবীর সাথে। আবার এই বাড়িতেই প্রথম দেখেন প্রমীলা দেবীকে। বসন্ত কুমার সেনগুপ্ত ও গিরিবালা দেবীর কন্যা প্রমীলাকেই 1924-এর 24শে এপ্রিল বিবাহ করেন নজরুল। তবে এর আগেই নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভাগ্নি নার্গিসের সঙ্গে। কাবিননামায় ঘরজামাই হবার অপমানজনক শর্ত মানতে না পেরে
বিয়ের মজলিশ থেকে উঠে যান নজরুল। ইতিমধ্যে কেটে যায় 15 বছর। কলকাতায় গ্রামোফোন কোম্পানির অফিসে নার্গিসের একটি চিঠি পান নজরুল। চিঠির উত্তরে অফিসে বসেই রচনা করেন, এই গানটি অসহযোগ আন্দোলনের উত্তাল সময়ে 1922 নজরুলের কবিতা গান প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে তাঁর বিদ্রোহী কবিতা। 1922 অগস্টে রবীন্দ্রনাথের আশীর্বাণী নিয়ে প্রকাশ করেন ধূমকেতু। প্রত্যক্ষ রাজনৈতিক সংগ্রামে অবতীর্ণ হবার মানসিকতা তাঁর কতখানি ছিল সে বিষয়ে না গিয়েও বলা যায় পরিস্থিতি তাঁকে সেই প্রত্যক্ষ রণভূমিতে ঠেলে দেয়। শারদ সংকলনের জন্য আমন্ত্রিত কবিতা আনন্দময়ীর আগমনীতে লিখেছিলেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আর জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের মারছে চাবুক বীরযুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা আসবি কখন সর্বনাশী। আনন্দবাজার পত্রিকা কবিতাটি ছাপতে অস্বীকার করে। 1922 বাইশে সেপ্টেম্বর ধূমকেতুতে সেটি ছাপা হয়। নিষিদ্ধ হয় সংখ্যাটি। ব্রিটিশ শাসকের রোষানলে পড়ে সঙ্গে সঙ্গেই কারারুদ্ধ হতে হয় তাঁকে। নজরুলের কারাবাসে সারা দেশ আলোড়িত হয়েছিল। প্রথমে প্রেসিডেন্সি জেলে, পরে আলিপুর সেন্ট্রাল জেল এবং শেষে হুগলি জেলে রাখা হয় তাঁকে। আলিপুর সেন্ট্রাল জেলে থাকার সময় রবীন্দ্রনাথ তাঁর বসন্ত গীতিনাটিকা নজরুলকে উৎসর্গ করে লেখেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল। হুগলি জেলে অব্যবস্থার প্রতিবাদে তিনি অনশন করেছিলেন। সেই অনশন ভঙ্গের জন্য অনুরোধ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। শেষে মাতৃসমা বিরজাসুন্দরী দেবীর কথায় তিনি অনশন ভঙ্গ করেন। মুক্তি পান 1923 ডিসেম্বরে। দেবদেবীর নামে কবিতা গান লেখা আহলুল কেতাব অর্থাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এই বিশ্বাসে হিন্দু কন্যা বিবাহ করা মুসলিম কট্টরপন্থীদের কাছে তাঁকে করে তুলেছিল কাফের। হুগলিতে পাতা সংসারেই শাশুড়ি সঙ্গী হয়েছিলেন। কিশোরী স্ত্রী প্রৌঢ়া শাশুড়ির মনের সংস্কারমুক্ত উদারতার স্পর্শ অনুভব করেছিলেন নজরুল। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতার অগ্রদূত। তিনি মুসলিম হয়েও 4 সন্তানের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ, কাজী অরিন্দম খালেদ বা বুলবুল, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। কৃষ্ণ মোহাম্মদের 5 বছর বয়সে হুগলিতে এবং কাজী অরিন্দমের 3.5 বছরে কৃষ্ণনগরের মৃত্যু ঘটে। এই কৃষ্ণনগরী 1927 রচনা করেন কান্দারি হুশিয়ার কবিতা। অ্যালবার্ট হলে এই কবিতার ভূয়সী প্রশংসা করেছিলেন সুভাষচন্দ্র বসু। আজকের ইন্ডিয়ান কফি হাউস তখন ছিল অ্যালবার্ট হল। সেখানে 1929 15ই ডিসেম্বর কল্লোল পত্রিকার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় কবিকে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি বলেন, রবীন্দ্রনাথের আওতায় নজরুলের প্রতিভা পরিস্ফুট হয়নি, তাই রবীন্দ্রনাথ তাঁকে কবি বলে স্বীকার করেছিলেন। নজরুলের উত্তর ছিল, আমি যেটুকু দান করেছি তাতে করে কতটুকু ক্ষুধা মিটেছে জানি না, কিন্তু আমাকে পরিপূর্ণভাবে আজও দিতে পারিনি। সত্যি তিনি নিজেকে পরিপূর্ণভাবে দিতে পারেননি। 1942 অসুস্থ হয়ে বাকরুদ্ধ হয়ে যান কবি। 10 বছর প্রায় নিভৃতে জীবন কাটে। কবিপত্নীও অসুস্থ হয়ে পড়েন। 1953 চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় লন্ডনে। 1971 বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। পরের বছর রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উদ্যোগে এদেশের সরকারের অনুমতি নিয়ে কবিকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। সেখানেই কবি প্রয়াত হন 1976 অগস্ট। শেষ হয় বর্ণময় জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মসজিদের কাছেই তাঁকে গোর দেওয়া হয়। এবারে আপনাদের নিয়ে যাব কবিতীর্থ চুরুলিয়ায়। আসানসোল ছাতাপাথর মোড় বা কাল্লা মোড় দিয়ে ডান দিকে ঘুরেই পড়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে এগিয়ে গেলে চোখে পড়বে রুক্ষ শুষ্ক ধাপে ধাপে সাজানো মালভূমির উচ্চাবচ ধুধু প্রান্তর, দূরে মনুষ্যসৃষ্ট পাহাড়, সাইকেলে ঠেলে নিয়ে যাওয়া পাহাড় প্রমাণ কয়লা, অবশেষে চুরুলিয়ার চৌধুরী পুকুরের পাশে দাঁড়ানো নজরুলের সাদা মর্মর মূর্তি ডান দিক দিয়ে গেলেই পৌঁছানো যাবে কবি তীর্থে। নজরুল জন্মেছিলেন যে খড়ের বাড়িতে, সেবারই এখন শুধুই ছবি। 1956 সালে সেই বাড়ি ভেঙে সরকারি সাহায্যে একতলা বাড়ি তৈরি হয়। সেখানেই বেসরকারিভাবে 1958 সালের 12 এপ্রিল গড়ে ওঠে নজরুল একাডেমি এবং সংগ্রহশালা। প্রধান উদ্যোগী ছিলেন কবির ভাইপো কাজী মজাহার হোসেন। এখন বাড়িটি দোতলা। সংগ্রহশালায় রাখা আছে কবি, কবিপত্নী এবং পরিবারের সদস্যদের ব্যবহৃত আসবাব, পোশাক, কলের গান, রেকর্ড। এছাড়া আছে 1945 কবিকে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত জগত্তারিণী স্বর্ণপদক, 1960 কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মভূষণ, 1376 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ অর্থাৎ 1969 সালে কবির জন্মের 70 বছর পূর্তি উপলক্ষে যুক্ত ফ্রন্ট সরকারের দেওয়া কবি প্রশস্তি। নজরুল একাডেমির উদ্যোগে 1966 সালে একটি গ্রন্থাগার স্থাপিত হয়। দায়িত্ব দেওয়া হয় কাজী আব্দুল হাইকে। পাঠাগারে একটি আলমারি ও 500 বই দান করেন কবির ছোট ভাইয়ের স্ত্রী এবং পাঠাগারের প্রথম সদস্য কাজী জাকেরা খাতুন। সেটি এখন নজরুল একাডেমি শহর গ্রন্থাগার নামে সরকার পোষিত। পাঠাগারটি বেশ সমৃদ্ধ। গ্রন্থাগারটি পরিদর্শন করে গেছেন শেখ হাসিনা, অটল বিহারী বাজপেয়ী, জ্যোতি বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রাণতোষ চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কবির জন্মশতবর্ষে নজরুল ইনস্টিটিউট ঢাকার উদ্যোগে প্রকাশিত শতবর্ষ গ্রন্থমালার নজরুলের লাঙল, নজরুলের ধূমকেতু, নজরুলের গানের হারানো খাতা, নজরুল অ্যালবাম ইত্যাদি সংকলনগুলি আগ্রহী পাঠক এবং গবেষকদের খুবই সহায়ক। 2012 সালে আসানসোলে তৈরি হয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। চুরুলিয়ার নজরুল একাডেমি যাতে বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করে সেজন্য উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তীকে প্রস্তাব দেন একাডেমির সাধারণ সম্পাদক কাজী মজাহার হোসেন। তারিখটি ছিল 2017 সালের 8 জুলাই। কিন্তু হঠাৎই 20 জুলাই প্রয়াত হন মজাহার হোসেন। তারপর একাডেমির সাধারণ সম্পাদক হন কাজী রেজাউল করিম। তিনি দায়িত্ব নিয়ে অধিগ্রহণের ব্যাপারে এগিয়ে যান। 15 ডিসেম্বর 2019 সালের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় একাডেমির সদস্য, নজরুল প্রেমী এবং সাধারণ মানুষকে নিয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিগ্রহণের ব্যাপারে সকলেই সহমত প্রকাশ করেন। ইতিমধ্যে 2017 সাল থেকে নজরুল একাডেমির সমস্ত অনুষ্ঠানই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হতে থাকে। পশ্চিমবঙ্গ সরকারও জানায় যে এই অধিগ্রহণের ব্যাপারে কোনো আপত্তি নেই। অবশেষে 2020 সালের 8 ডিসেম্বর নজরুল একাডেমির স্থাবর অস্থাবর সম্পত্তি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নামে রেজিস্ট্রিকৃত হয়। 2021 সালের 21 ফেব্রুয়ারি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃক নজরুল একাডেমির স্বত্ব গ্রহণের বোর্ড উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী, রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। একসময় রাজা নরোত্তম সিংহের গড় নামে বেশ উঁচু একটি মাটির ঢিপির মাটি সরিয়ে সমতল করে বর্তমান মেলার মাঠটি তৈরি হয়। মঞ্চের বাঁদিকে নজরুলের নামে প্রাথমিক বিদ্যালয় এবং ডান দিকে মাধ্যমিক বিদ্যালয়। পাশেই সুসজ্জিত কবরস্থানে চিরনিদ্রায় রয়েছেন প্রমীলা দেবী। 1976 সালে তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহায়তায় কাজী সব্যসাচী ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের নজরুলের কবরের মাটি এনে প্রমীলা দেবীর কবরের পাশেই স্থাপন করেন নজরুলের প্রতীকী কবর। এতদিন দুই বাংলার সাংস্কৃতিক মিলন ক্ষেত্রের চেহারা নিত মেলার দিনগুলি। মূল অনুষ্ঠানগুলি হতো 1982 সালে প্রতিষ্ঠিত প্রমীলা মঞ্চে। করোনা আবহে গত বছর থেকে আয়োজিত হচ্ছে না নজরুল মেলা। কবির স্মৃতিসৌধ প্রমীলা দেবীর সমাধিক্ষেত্রে পুষ্পার্ঘ দিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় কবির জন্মদিন। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ। স্বাভাবিক কারণেই স্থগিত রাখা হয়েছে 2021 সালের নজরুল মেলাও। নমস্কার,
কাজী নজরুল ইসলাম ও কবিতীর্থ চুরুলিয়া প্রসঙ্গ এখানেই শেষ হল। ভালো থাকুন সকলে। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।